হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুরের ডালের ভর্তা রেসিপি খুবই সুস্বাদু এবং মুখরোচক এই মসুরের ডালের ভর্তা খুব সহজেই আমরা পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারি হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে। আসুন দেখে নিই ঝটপট কীভাবে তৈরি করি সুস্বাদু এই মসুরের ডালের ভর্তা মসুরের ডালের ভর্তা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি এখন এই মসুরের ডালগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব এখন এই ডালে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে ময়লা বের করে নেব মশুরির ডালে ময়লা থাকে এভাবে ডলে ডলে মশারির ডালটাকে আমি ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি ডালগুলোকে তিন থেকে চারবার পানি বদলিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু এক কাপ মসুরের ডাল নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি এই পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কতটুকু পানি দিবেন সেটা খুব সাবধানে দিতে হবে কারণ আমরা যখন পাতলা ডাল রান্না করি সেখানে অনেক পানি দিয়ে থাকি আর এই মসুরের ডালের ভর্তা তৈরি করার জন্য মাখা মাখা করে ডাল দিতে হবে যেন সেদ্ধ হয়ে খুব বেশি পরিমাণ পানি না থাকে বেশি পানি দিলে একদম নরম বেশি হয়ে যাবে এখন চুলায় ভালো করে আমি সেদ্ধ করে নিব পাঁচ মিনিটেই ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং শুকনা শুকনা আছে টিপ দিলে নরম হয়ে যাচ্ছে এর জন্য আমি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধও হয়ে যায় আবার খুব বেশি নরম না হয়ে যায় এখন আমি একটি প্লেটে নিয়ে ডালগুলোকে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব সিদ্ধ ডালগুলো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি খুব বেশি গরম আছে একটু উষ্ণ গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হলে আমি মরিচ পেঁয়াজ এবং ধনে পাতা মেশাতে পারবো তা না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ডাল ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি চাইলে আপনারা ভেজে মরিচও দিতে পারেন আর দিচ্ছি ধনে পাতা কুচি এই যে কোনো ভর্তায় ধনেপাতা দিলে দারুণ টেস্ট হয় আর ভর্তা লবণ ছাড়া তো জমেই না তাই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর ভর্তাতে সরিষার তেল তো না দিলেই নয় তাই দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন সব উপাদানগুলো ভালো করে আমি মাখিয়ে নেব আমরা হাতের সাহায্যেও মাখাতে পারি অথবা কেউ হাত না লাগাতে চালে চামচের সাহায্যে অথবা হামান দিস্তার সাহায্যেও মাখিয়ে নিতে পারেন এখন আমি সব উপাদানগুলো খুব ভালো করে এভাবে মাখিয়ে মিশিয়ে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু মসুরের ডালের ভর্তা এই ভর্তা আমরা গরম ভাতের সঙ্গে বা পোলাও রুটির সঙ্গেও খেতে পারি আর যাদের মুখে রুচি নাই অথবা কিছু খেতে ভালো লাগছে না এই মসুরের ডালের ভর্তা তৈরি করে দেখুন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটি প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ